हेलो स्टूडेंट्स मोर यूट्यूब चेनेल तुम लोग आटाइके स्वागत जानसो। आज भिडिओ मैं क्लास टेन जेनेरल साइंस एसिड खारक और लवण चैप्टर किसु कथा आलोचना करिम। यार आगते पार्ट वन पार्ट टू और पार्ट थ्री हिसाब से चैप्टर और तीनटा भिडिओ आपलोड करा जो ये चैप्टर भलेखिनि कथा बुझा दिया और किसु पार्ट भित्तिक क्वेश्चन आन्सारो तुम लोग सल्व कर दिया। आजिर भिडिओ आलोचनार विषय प्राकृतिक उत्स बिलाकत किसुमान प्राकृतिक उत्स एसिड की धरण एसिड आमि पाव पारो। नेक्स्ट आमि आलोचना करिम लवण की केनेकै लवण प्रस्तुत हय आरु ये लवण बिलाकर रासायनिक संकेतर विषय आमि जानिम आरु ए लवण बिलाक की खार आरु एसिडर বিক্রিয়ার ফলত এই লবণ বিলাক প্রস্তুত হইছে হেইটো বিষয়ে আমি আলোচনা করিম। নেক্সট লবণের পিএইচর বিষয়ে আমি আলোচনা করিম আর ইয়ার পিছত আমি উল্লেখ করিম যে সাধারণ লবণের পড়া আমি কি কি দ্রব্য প্রস্তুত করিব পারো। ঠিক আছে, তো আজির ভিডিওটো খুব ইম্পর্টেন্ট হয়, তোমালকে মন দি সাবা। এতিয়া ফার্স্ট আমি কি সাম ছা প্রাকৃতিক উৎস কিছুমানৰ পৰা আমি কি কি এসিড আমি পাও। চোৱা কমলা টেঙা, কমলা টেঙাত কি এচিড থাকে? চাইট্রিক এচিড। তোমালোকে জানা নিশ্চয় কমলা টেঙাত চাইট্রিক এচিড থাকে। তেতেলি টেঙা, তেতেলি টেঙাত থাকে টার্টারিক এচিড। বিলাহিত থাকে অক্সেলিক এচিড। টেঙা দৈত থাকে ল্যাকটিক এচিড। নেমু টেঙাত থাকে সাইট্রিক এচিড। কমলা টেঙার দরেই কমলা টেঙা আর নেমু টেঙা দুটাতে সাইট্রিক এচিড থাকে। পড়ুয়ায় যদি দংশন করে আমার কি হয়, আমার জায়গাটু অকমান খজুয়ায় জ্বলাপোড়া করে, হয় নহয়? গতি এই পড়ুয়ার দংশন কি এসিড দিয়ে নো তাতে? চা পড়ুয়ার দংশনত কি থাকে? মিথানোয়িক এসিড থাকে। আকৌ সুরতর পাতর ক্ষেত্রতো মিথানোয়িক এসিড থাকে, এই কারণে সুরতর পাত লাগিলে আমার গাটু খজুয়ায়, বুঝি পালা? তো চা এইবিলাক প্রাকৃতিক উৎসত থকা এসিডবিলাকৰ বিষয়ে আমি জানিলোঁ। এইকেইটা এসিডৰ তোমালোকে নামবিলাক ভালকে মনত ৰাখিবা, কাৰণ এম চি কিউত তোমালোকৰ এনেকুৱা কুৱেশ্যন আহিব পাৰে। নেক্সট আমি আলোচনা কৰিম লবণনো কি, লবণ কেনেকৈ আমি এচিড কি কি এচিড আৰু খাৰৰ মাজত বিক্ৰিয়াৰ ফলত আমি কি কি লবণ পাব পাৰোঁ, লবণবিলাকৰ সংকেত কি, এইবিলাক কথা আমি এতিয়া জানিম। চোৱা, এতিয়া আমি চাম লবণনো কি বস্তু আৰু তোমালোকৰ কাৰ্য 2.13 কিছুমান লবণৰ নাম দিয়া আছে, ইয়াৰ সংকেতবিলাক লিখিব দিছে আৰু এই লবণবিলাক কোন অম্ল আৰু খাৰকৰ পৰা পোৱা গৈছে সেইখিনি আমাক লিখিব দিছে। গতিকে চোৱা লবণ কি বস্তু, যে প্রসমন বিক্রিয়াত উৎপন্ন হওয়া আয়নীয় যৌগবোৰক কি বোলা হয়, লবণ বোলা হয়। এতিয়া প্রসমন বিক্রিয়া তোমালোকৰ মনত আছেনে কি, যে এসিড আৰু খাৰকৰ যিটো বিক্রিয়া সেই বিক্রিয়াক বোলা হয় প্রসমন বিক্রিয়া। আৰু সেই প্রসমন বিক্রিয়াত যি আয়নীয় যৌগ উৎপন্ন হয় সেয়াই হল লবণ। গতিকে চোৱা 2.13 তোমালোকৰ লবণৰ এইকেইটা নাম দিয়া আছে, ইহঁতৰ সংকেত লিখিব দিছে। গতিকে চোৱা পটাচিয়াম সালফেট, পটাচিয়াম সালফেট K2SO4, এইটো আমি K2SO4 কিয় লিখিলো, এইটো সালফেট SO4, এইটো সালফেট, সালফেটৰ যোজ্যতা হ'ল 2 আৰু পটাচিয়ামৰ যোজ্যতা হ'ল 1। গতিকে এই সালফেটৰ যোজ্যতাটো ইয়ালৈ আহিব আৰু পটাশিয়ামৰ যোজ্যতা কিয় লাগিব, তোমালোকে ক্লাছ নাইনতে পাইছিলা। চোৱা পটাশিয়ামৰ যোজ্যতা হ'ল 1 আৰু সালফেটৰ যোজ্যতা হ'ল 2, গতিকে সালফেটৰটো ইয়ালৈ আহিব আৰু এইটো পটাশিয়ামৰটো সালফেটৰ ইফালে যাব, গতিকে আমি পাম পটাশিয়াম সালফেট। 1 হ'লে আৰু নাম্বাৰটো দিব নালাগে, গতিকে আমি এইটো পটাশিয়াম সালফেট এনেকুৱা পালো। এইটো তোমালোকে ক্লাছ নাইনতে সংকেত লিখাৰ নিয়মত পাইছা।
এতে চোৱা সোডিয়াম সালফেট একেদৰে সালফেটৰ যোজ্যতা 2 সোডিয়ামৰ যোজ্যতা 1 গতিকে Na2SO4 ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়ামৰ যোজ্যতা 2 সালফেটৰ যোজ্যতা 2 গতিকে ক্যালসিয়াম সালফেট CaSO4 ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়ামৰ যোজ্যতা 2 সালফেটৰ যোজ্যতা 2 গতিকে সংকেতটো হল MgSO4 কপাৰ সালফেট ইয়াতো কপাৰৰ যোজ্যতা 2 সালফেটৰ যোজ্যতা 2 গতিকে সংকেতটো হল CuSO4 সোডিয়াম ক্লোরাইড ইয়াত সোডিয়ামৰ যোজ্যতা 1 ক্লোরিনৰ যোজ্যতা 1 গতিকে সোডিয়াম ক্লোরাইড NaCl আৰু সোডিয়াম ক্লোরাইডটো কি বস্তু তোমালোকে জানানে আমি যে দৈনন্দিন লবণ খাই থাকো নিমক ইয়া সাধাৰণ লবণ ইটো হল সোডিয়াম ক্লোরাইড নেক্সট হোৱা সোডিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট সোডিয়ামৰ যোজ্যতা 1 নাইট্রেটৰ যোজ্যতা 1 গতিকে সোডিয়াম নাইট্রেট NaNO3 সোডিয়াম কার্বনেট সোডিয়ামৰ যোজ্যতা 1 আৰু কার্বনেটৰ যোজ্যতা 2 গতিকে কার্বনেটৰ 2টো ইয়ালৈ আহিছে Na2CO3 ইয়াৰ পিছত আছে আমাৰ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া NH4 আৰু ক্লোরিন Cl দুটাৰে যোজ্যতা 1 গতিকে NH4Cl এটো হল অ্যামোনিয়াম ক্লোরাইড এতিয়া আমি দেখাব লাগিব এই লবণবিলাক কোন কোন এসিড আৰু খাৰকৰ সংযুতিৰ মানে বিক্রিয়াৰ ফলত হৈছে গতিকে চোৱা পটাসিয়াম সালফেট এটো কেনেকৈ হৈছে সালফিউরিক এসিড আৰু পটাসিয়াম হাইড্রক্সাইড সালফিউরিক এসিড অম্ল আৰু পটাসিয়াম হাইড্রক্সাইড খাৰ এই দুটাৰ মাজত বিক্রিয়া হৈ পটাসিয়াম সালফেট আৰু পানী উৎপন্ন হৈছে এসিড আৰু খাৰকৰ বিক্রিয়াৰ ফলত লবণ আৰু পানী উৎপন্ন হয় প্ৰত্যেকটোতে পানীটো আমাৰ থাকিব গতিকে পটাসিয়াম সালফেট আমি ক'ৰ পৰা পাও সালফিউরিক এসিড H2SO4 আৰু পটাসিয়াম হাইড্রক্সাইড এই এসিড আৰু এইটো খাৰৰ বিক্ৰিয়াৰ ফলত পটাসিয়াম সালফেট লবণটো উৎপন্ন হয় লগত পানী উৎপন্ন হয় নেক্সট আমাৰ লাগে সোডিয়াম সালফেট গতিকে যত যত আমাৰ সালফেট লাগে আমি এসিডটো লৈ আছো সালফিউরিক এসিড সোৱা এতিয়া লাগে আমাক সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেটৰ কাৰণে আমি অম্ল ললো সালফিউরিক এসিড আৰু খাৰটো ললো আমি সোডিয়াম হাইড্রক্সাইড গতিকে এই দুটাৰ বিক্ৰিয়াৰ ফলত সোডিয়াম সালফেট আৰু পানী উৎপন্ন হল ঠিক আছে নেক্সট এবাৰ আমাক লাগে ক্যালসিয়াম সালফেট গতিকে সালফিউরিক এসিড ললো ইয়াত তোমাৰ সালফেট লাগে গতিকে সালফিউরিক এসিড ললো আৰু ক্যালসিয়াম হাইড্রক্সাইড অম্ল আৰু এই খাৰটোৰ বিক্ৰিয়াৰ ফলত কেলছিয়াম সালফেট আৰু পানী উৎপন্ন হল নেক্সট আমাক লাগে ম্যাগনেসিয়াম সালফেট দুইবাৰ আমি সালফিউরিক এসিড ললো ইয়াৰ লগত এই এসিডৰ লগত ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এই খাৰকৰ বিক্ৰিয়াৰ ফলত ম্যাগনেসিয়াম সালফেট আৰু পানী উৎপন্ন হল নেক্সট আমাৰ আছে কপাৰ সালফেট গতিকে কপাৰ সালফেট পাবলৈ আমি সালফিউরিক এসিড প্লাস কপাৰ হাইড্রক্সাইডৰ লগত বিক্ৰিয়া কৰালো তাৰ ফলত আমাৰ কি হল কপাৰ সালফেট আৰু পানী উৎপন্ন হল গতিকে কপাৰ সালফেটৰ কাৰণে আমাৰ এসিড লাগিল সালফিউরিক এসিড আৰু খাৰক লাগিল কপাৰ হাইড্রক্সাইড নেক্সট আমাক লাগে সোডিয়াম ক্লোরাইড খোৱা লবণটো আমি কেনেকৈ পাও যে এবাৰ ক্লোরাইড সোৱা সোডিয়াম ক্লোরাইড আছে গতিকে আমি ইয়াত এসিডটো ললো হাইড্রোক্লোরিক এসিড হাইড্রোক্লোরিক এসিডৰ লগত সোডিয়াম হাইড্রক্সাইড এই খাৰকৰ বিক্ৰিয়াৰ ফলত আমি পালো সোডিয়াম ক্লোরাইড আৰু পানী নেক্সট আমাক লাগে সোডিয়াম নাইট্রেট গতিকে সোডিয়াম নাইট্রেট পাবলৈ আমি ইয়াতে ললো নাইট্রিক এসিড HNO3 নাইট্রিক এসিডৰ লগত সোডিয়াম হাইড্রক্সাইডৰ বিক্ৰিয়াৰ ফলত
সোডিয়াম নাইট্রেট আর পানি উৎপন্ন হয়। ইয়ার পিছত আমাক লাগে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো অ্যামোনিয়াম ক্লোরাইড পাবলৈ আমি ইয়াতে অ্যাসিডটো ললো হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডর লগত ক্ষারক হিসাবে আমি ইয়াত বিক্রিয়া করালো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। সো আমাক লাগে অ্যামোনিয়াম ক্লোরাইড, গতিকে ইয়াতে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডর লগত হাইড্রোক্লোরিক অ্যাসিডর বিক্রিয়ার ফলত অ্যামোনিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হল। এতিয়া চোৱা আমি লবণৰ শ্ৰেণী বিভাগ কেনেকৈ কৰিম। যে একেই ধনাত্মক বা ঋণাত্মক মূলক বিশিষ্ট লবণবিলাক একেটা শ্ৰেণীৰ অন্তৰ্গত। যেনেকুৱা চোৱা ইয়াতে প্ৰত্যেকটোতে সালফেট আছে এইকেইটা লবণত, গতিকে এইখিনি এই প্ৰত্যেকটো লবণেই পটাসিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, কপার সালফেট এই আটাইকেটা লবণে সালফেট শ্রেণীভুক্ত। ঠিক আছে, ঠিক তেনেকৈ চোৱা ইয়াতে এইটো সোডিয়াম ক্লোরাইড আৰু অ্যামোনিয়াম ক্লোরাইড এই দুটা লবণে ক্লোরাইড শ্রেণীভুক্ত। আকৌ চোৱা যদি আমি এনেকৈ চাওঁ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট প্রত্যেকটুতে আমার সোডিয়াম মূলকটো আছে, গতিকে এইকেটা হব সোডিয়াম শ্রেণীভুক্ত লবণ। এনেকৈ আমি লবণৰ শ্রেণী বিভাগ কৰিব পাৰোঁ। বুজি পালা? তো নেক্সট চোৱা আমি লবণৰ পিএইচ কেনেকুৱা হয়। এতিয়া আমি জানিলোঁ যে এচিডে খাৰৰ লগত বিক্ৰিয়াৰ ফলত লবণ আৰু পানী উৎপন্ন হয়। এতিয়া এই এচিড আৰু খাৰৰ তীব্ৰতাৰ ওপৰত কেনেকৈ লবণৰ পিএইচ নিৰ্ভৰ কৰে এইটো আমি চাম চোৱা। যদি তীব্ৰ খাৰ আৰু তীব্ৰ এচিডৰ মাজত বিক্ৰিয়া হয় তেতিয়া আমি প্ৰথম লবণ পাম যার পিএইচ 7। পিএইচ হব 7। যেনেকুৱা এটা এক্সাম্পল তীব্র খার ইয়াত আমি লৈছো সোডিয়াম হাইড্রক্সাইড আর তীব্র এসিড লৈছো আমি হাইড্রোক্লোরিক এসিড। তো সোডিয়াম হাইড্রক্সাইড আর হাইড্রোক্লোরিক এসিডর মাজত বিক্রিয়া হওয়ার ফলত যেটো লবণ আমি পালো সোডিয়াম ক্লোরাইড এইটো হল প্রথম লবণ আর লগত পানি উৎপন্ন হল। বুঝি পাইছা? আকৌ যদি আমি এটা মৃদু খাৰৰ লগত তীব্র এসিডর বিক্রিয়া ঘটিবলৈ দিও তেতিয়াহলে আমি যেটো এসিড যেটো আমি লবণ পাম সরি যেটো লবণ আমি পাম সেই লবণটো হব আম্লিক লবণ। ঠিক আছে, তো চোৱা আমি আম্লিক লবণ কেতিয়া পাম যেতিয়া আমার এসিডটো তীব্র হব আৰু খাৰটো মৃদু হব তেতিয়া আমি আম্লিক লবণ পাম। তীব্র এসিড মনত রাখিবা এসিডটো তীব্র হব লাগিব তেতিয়া আমি আম্লিক লবণ পাম। এসিডটো তীব্র আর খারটো মৃদু হলে আমি পাম আম্লিক লবণ। এক্সাম্পল হিসাবে মৃদু খার চা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড তার লগত তীব্র এসিড সালফিউরিক এসিডর বিক্রিয়ার ফলত আমি আম্লিক লবণ পাইছো ম্যাগনেসিয়াম সালফেট আৰু লগত পানী। আম্লিক লবণৰ পিএইচ সদায় 7তকৈ কম হয়। আমি জানো যে অম্লৰ পিএইচ সদায় 7তকৈ কম থাকে, গতিকে আম্লিক লবণৰো পিএইচ সদায় 7তকৈ কম হয়। নেক্সট চোৱা তীব্ৰ খাৰ আৰু মৃদু এচিডৰ বিক্ৰিয়াৰ ফলত যিটো লবণ আমি পাম এইটো হ'ব ক্ষাৰকীয় লবণ। মন কৰিছানে যেতিয়া খাৰটো তীব্র হব আৰু এচিডটো মৃদু হব তেতিয়া আমি যিটো লবণ পাম সেইটো হব ক্ষাৰকীয় লবণ। উদাহৰণস্বৰূপে সোডিয়াম হাইড্রক্সাইড এইটো এটা তীব্র খাৰ, ইয়াৰ লগত মৃদু এচিড এটা ইয়াত দিয়া আছে চোৱা
কার্বনিক এসিড H2CO3 এটো কার্বনিক এসিড। তো তীব্র ক্ষার আর মৃদু এসিডর বিক্রিয়ার ফলত আমি এটা লবণ পাইছো সোডিয়াম কার্বনেট, এইটো হল ক্ষারকীয় লবণ আর লগত পানি উৎপন্ন হয়েছে। ক্ষারকীয় লবণের pH সদায় 7 বেশি, আমি জানো ক্ষারর pH সদায় 7 বেশি, তো ক্ষারকীয় লবণেরও pH 7 বেশি হব। ঠিক আছে, তো বুঝি পালা লবণের pH কেনকা হয়, আর এসিড আর ক্ষারর তীব্রতার উপর ভিত্তি করে এই লবণবিল প্রসম হব নে আম্লিক হব নে ক্ষারকীয় হব এটু নির্ভর করে। এতিয়া চোৱা, সাধারণ লবণের প্রস্তুত হওয়া বিভিন্ন দ্রব্য, সাধারণ লবণ আমি সংকেতটু জানো NaCl সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ, এই সাধারণ লবণের আমি বিভিন্ন দ্রব্য প্রস্তুত করব পাৰো। কেনেকুৱা ধরনের চা, সোডিয়াম হাইড্রক্সাইড, বেকিং সোডা, কাপড় ধোয়া সোডা, ব্লিচিং পাউডার ইত্যাদি বিভিন্ন ধরনের পদার্থ আমি এই সাধারণ লবণের প্রস্তুত করে লো পাৰো। তো এই ভিডিওটোত মই এই প্রস্তুত প্রণালীবিল এতিয়া আলোচনা নকৰো, কারণ ভিডিওটো যথেষ্ট ডাঙৰ হৈ যাব। ইয়ার পরবর্তী ভিডিওত পার্ট 5 হিসাবে মই যেটো ভিডিও আপলোড করিম তাত তোমালোকে এইখিনি কথা পাবা, সাধারণ লবণের সোডিয়াম হাইড্রক্সাইড প্রস্তুত প্রণালী, এতিয়া সোডিয়াম হাইড্রক্সাইডর লগত আৰু কিবা কিবি বস্তু আৰু তৈরি হয়, এই বস্তুবিলাকর ব্যবহার কেনেকুৱা, এই আটাইবোর কথা আমি রাসায়নিক সমীকরণ বিলাক পাম, লগতে আমার যাক বস্তু প্রস্তুত হব সেই প্রস্তুত হওয়া বস্তুবিলাকর ব্যবহারের বিষয়ে আমি আলোচনা করিম পার্ট 5 ভিডিওটো। আর লগতে থাকিব আমার পাঠ ভিত্তিক কোয়েশ্চন আনসার, গতিকে আজির ভিডিওটো মই ইয়াতে সামরিম। আশা করো আজি যিখিনি কথা বুঝাই দিছো তোমালোকে বুঝি পাইছা, ভিডিওটো ভাল লাগিলে লাইক করিবা, ফ্রেন্ডসর লগত শেয়ার করিবা, আর যদি আজি ফার্স্ট টাইম মোর ভিডিও চাইছা তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে লবা আর বেল আইকনটো প্রেস করে দিবা, যাতে মই আপলোড করা ভিডিওবিলাকৰ নোটিফিকেশন তোমালোকে লগে লগে পাই যাওয়া। আজি কারণে মানে থ্যাংক ইউ।